আমার ক্লাস 10 দশম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 5, যাহা তোমাদের আগস্ট মাসে দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ লিখিত উত্তর সহ তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এবং তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অন্যান্য বিষয়েরও বিভিন্ন যে পার্ট আছে তার ভিডিওর লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের মাধ্যমিকের সাজেশনের প্লেলিস্টও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের তার সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের আমি বলি যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি, তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও নোটিফিকেশানগুলি পাবার জন্য। তাহলে এসো আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের ক্লাস 10-এর ইতিহাসের পার্ট 5-এর উত্তরগুলি লিখিতভাবে আলোচনা করব। একের কয় প্রশ্ন ছিল যে একের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে আমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া আছে। 1.1-এ ভাইসরয়, 1.2-এ চৈত্র মেলা, 1.3-এ জমিদারের সভা এবং 1.4-এ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবং আমাদের খ স্তম্ভে রয়েছে ক রাধাকান্ত দেব, খ তারকনাথ পালিত, গ লর্ড ক্যানিং এবং ঘ নবগোপাল মিত্র। আমাদের সঠিক উত্তরটা তোমরা খাতাতে এইভাবে লিখবে, ক স্তম্ভ খ স্তম্ভ দুটি এইভাবে তোমরা লিখে মাঝখানে এইভাবে একটা দাঁড়ি টেনে দিয়ে একেতে লিখবে ভাইসরয়, তার সঙ্গে হবে গয়ের লর্ড ক্যানিং, 2 চৈত্র মেলা, এর সঙ্গে হবে ঘ নবগোপাল মিত্র, 3 জমিদার সভা, এর সঙ্গে হবে ক রাধাকান্ত দেব, এবং 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে খ তারকনাথ পালিত। এই যে আমি ক খ যেগুলো আমি বললাম সেগুলো এখানে লেখা আসে, সেই হিসেবেই আমি এখানে নাম এগুলো লিখেছি। আমাদের 2-এর প্রশ্ন হলো সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2.1-এ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অভিঘাতে ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এই বিবৃতিটি এই উত্তরটি হলো সত্য। 2.2 ভারত সভা গড়ে উঠেছিল দেশে জনগণকে বৃহত্তর ও রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এই উত্তরটাও হবে সত্য। 2.3-এতে ছিল ভারতে ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এইহাও হলো সত্য। এবার 2.4-এ 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়, এই উত্তরটাও হলো সত্য। অর্থাৎ আমাদের 4টি সত্য দেওয়া হয়েছে। 3-এর দাগে হলো 2টি বা 3টি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। 3.1-এ প্রশ্ন মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়, এই উত্তরটা তোমরা এইভাবে লিখবে, 19 শতকে বাংলার বিজ্ঞান চর্চার অভাব পূরণের ক্ষেত্রে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ও তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স 1876 খ্রিস্টাব্দে অন্যতম ভূমিকা গ্রহণ করেছিল। কর্মজীবনে প্রারম্ভে অ্যালোপ্যাথি সমর্থন হলেও মর্গ্যান রচিত ফিলোসফি অফ হোমিওপ্যাথি পড়ে তিনি হোমিওপ্যাথির প্রতি অনুরক্ত হন। তার কীর্তির মধ্যে অন্যতম হল 1876 সালের 29শে জুলাই 210 বৌবাজার স্ট্রিটে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স IACS। তোমরা তাহলে 3.1-এর উত্তরটা এইভাবে লিখবে। 3.2-এর প্রশ্ন শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো, এই উত্তরটা এইভাবে লিখবে, 1800 খ্রিস্টাব্দে হুগলি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর হুগলি হয়ে উঠেছিল ছাপাখানার বিকাশের অন্যতম কেন্দ্র। 19 শতকের শিক্ষার বিস্তার ঘটেছিল ছাপা বইকে নির্ভর করেই,
এই সময় ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে নতুন নতুন স্কুল স্থাপন, একই সঙ্গে নানা মিশনারি সোসাইটির এবং সরকারি উদ্যোগে স্কুল স্থাপন, শিক্ষার উন্নয়নের জন্য একের পর এক সনদ ও উদ্যোগ ডিসপ্যাচ, শিক্ষা ক্ষেত্রে এটা ক্ষেত্রে হবে শিক্ষা ক্ষেত্রে বিপুলে সাড়া ফেলেছিল। পাঠ্যপুস্তকে যোগান দেওয়ার জন্য 1817 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এরপর ক্যালকাটা ক্রিশ্চান ট্র্যাক্ট অ্যান্ড বুক সোসাইটি 1823 খ্রিস্টাব্দে, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1850 প্রভৃতিও বই ছাপাতে উদ্যোগী হয়। এই উত্তরটা তাহলে তোমরা এইভাবে লিখবে, আরেকবার দেখে নাও। এরপরে চলে আসবো চারেতে সাত বা আটটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে, প্রথমে ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গভীর চিন্তার ফসল হলো তাঁর শিক্ষাদর্শ। সেই শিক্ষাদর্শ অজর অব্যয় নয়, সময় ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটেছে। পরের পয়েন্ট হবে অবাধ স্বাধীনতা। শিশু বয়সে বিবর্ণ ক্লাসরুমের দমবন্ধ করা পরিবেশ তাঁকে কিভাবে যন্ত্রণা দিয়েছে তার বর্ণনা রয়েছে মমস্পর্শী জীবন স্মৃতির পাতায়। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবাধ স্বাধীনতা, চলাফেরা ও খেলাধুলার অধিকার দান করেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা। পরের পয়েন্ট, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায় পরিবারের সিংহদের কাছ থেকে 20 বিঘা জমি কিনে ছাতিম গাছের তলায় একটি বাড়ি তৈরি করে তার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। 1910 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী পয়েন্ট হলো প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ। বই পড়াটাই শিক্ষা, এই অন্ধ সংস্কার যেন ছাত্রদের মধ্যে না জন্মায়, প্রকৃতির ভাণ্ডার থেকে আহরণ করে ছাত্ররা যা শিখবে তাই হবে প্রকৃত শিক্ষা। পরবর্তী পয়েন্ট হলো আনন্দের মাধ্যমে শিক্ষালাভ। আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের পূর্ণ ও যথাযথ শিক্ষালাভ সম্ভব। তাই শিক্ষার্থীদের চিত্তের পূর্ণ বিকাশের জন্য নৃত্য, গীতি, বাদ্য, খেলাধুলা, নাট্যাভিনয়, গল্প বলা, বাগানের কাজ ইত্যাদি তিনি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন। পরবর্তী পয়েন্টে সমাজ উন্নয়ন ও সমাজ সেবামূলক শিক্ষা। সমাজ ও মানুষ সম্পর্কে সমবেদনা জাগিয়ে তোলার জন্য তিনি সমাজ উন্নয়ন ও সমাজ সেবামূলক শিক্ষা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। পরবর্তী পয়েন্ট মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের ফলে শিশু মনের যে বিকাশ ঘটে তা অন্য ভাষাতে সম্ভব নয়, তবে মাতৃভাষার সঙ্গে অন্য ভাষা যেমন ইংরেজি ইত্যাদিকেও তিনি অবহেলা করেননি। এবং পরবর্তী পয়েন্ট হলো শিক্ষা মানুষকে নিয়ে। মানুষকে বাদ দিয়ে শিক্ষা পরিপূর্ণতা পেতে পারে না, তাই তিনি জ্ঞানের আদিনিকেতনে হাঁড়ি ডোম কৈবর্ত বাগদিদের জীবনে প্রবেশ করার কথা বলেছেন এবং এ জন্যই তিনি শান্তিনিকেতনে সন্নিহিত সাঁওতাল গ্রামে নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ করেন। তাহলে তোমরা চারের উত্তরটা আরেকবার দেখে নাও। প্রথমে ভূমিকা লিখবে। তারপরে অবাধ স্বাধীনতা, তারপরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা, পরবর্তী পয়েন্ট প্রকৃতির সাথে নিবিড় যোগাযোগ, আনন্দের মাধ্যমে শিক্ষালাভ, সমাজ উন্নয়ন ও সমাজ সেবামূলক শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা,
এবং শিক্ষা মানুষকে নিয়ে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে এবং তোমাদের উত্তর যথাযথ হবে। তাহলে আজ আমি তোমাদের ইতিহাসের পার্ট 5 উত্তরটি লিখিয়ে দিলাম এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি পরবর্তী দিতেই থাকব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।